ওয়েলকাম টু সায়েন্স গামা। রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রার ক্লাস এইটের থার্ড সামেটিভের ম্যাথেমেটিক্সের ভিডিওগুলো আপলোড করা চলছে। এটা 152 নম্বর পেজে, যেটা তোমাদের 4 নম্বর স্কুল রয়েছে তার ফার্স্ট পার্ট তোমরা পেয়ে গেছো, যাতে তোমাদের 3 দাগ পর্যন্ত অ্যান্সার ছিল। এই ভিডিওটাতে তোমরা অর্থাৎ পার্ট 2 তোমরা 4, 5 এবং 6 দাগের অ্যান্সার পাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে। আর সায়েন্স গামা চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 4 দাগের র্যাকেটটা কী বলেছে দেখো। 250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রশস্ত পুকুর কাটতে 18 দিন সময় লাগে। একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা কী জানি, 250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রশস্ত পুকুর কাটতে 18 দিন সময় লাগছে। এবার 300 জন লোকের 70 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রশস্ত পুকুর কাটতে কতদিন সময় লাগবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক রয়েছে, কারণ বেশি জন লোক কম দিনে কাজ করতে পারবে এবং কম জন লোক কাজ করবে অনেক বেশি দিনে। আর পুকুরের দৈর্ঘ্য যেটা এবং পুকুরের যেটা প্রস্থ, তার ক্ষেত্রে দিন সংখ্যা সরল সম্পর্ক, কারণ বেশি দীর্ঘ পুকুর কাটতে বেশি দিন সময় লাগবে, কম দীর্ঘ পুকুর কাটতে কম দিন সময় লাগবে। একই রকমভাবে বেশি প্রশস্ত পুকুর কাটতে বেশি দিন সময় লাগবে, কম প্রশস্ত পুকুর কাটতে কম দিন সময় লাগবে। সেই জন্য আমরা লিখে দিলাম লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক এবং পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক। তাহলে দিন সংখ্যা আমরা নির্ণয় করতে পেরে যাব। দেখো, এখানে 18 ছিল দিন, তাহলে 18 গণিত 250 বাই 300 হলো, তার সঙ্গে গুণ হবে 70 বাই 50 ইনটু 40 বাই 35। নিজের মতো কাটাকাটি করবে, তাহলে দেখতে পাবে 24 দিন তোমাদের অ্যান্সার হবে। অতএব 300 জন লোকের 24 দিন সময় লাগবে ওই পুকুরটি কাটতে, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখে না, এরপর দেখো 4 দাগের 2। এখানে বলা আছে পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। ওদের বাড়ির সব নলের কল খুলে দিলে 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চা সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। কোনো একদিন যদি জল সরবরাহের নলটি 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো চৌবাচ্চাতে মোট কতটা জল আছে দেখো, 1 অংশ। 30 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার 1 অংশ, যেহেতু সম্পূর্ণ চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়, তাহলে দেখো 1 মিনিটে কতটা পূর্ণ হবে, 1/30 অংশ। যেহেতু বলা আছে আমাদেরকে যে 25 মিনিট খোলা ছিল, সেই জন্য 25 মিনিটে পূর্ণ চৌবাচ্চা কতটা হয় দেখো, 25 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় 25/30 অংশ। দেখো 1 মিনিটে 1/30, তাহলে 25 মিনিটে হবে 25/30। কাটাকাটি করে আমরা পাচ্ছি দেখো 5/6 মিনিট। 1 অংশ জল খরচ হচ্ছে 4 ঘন্টায়, তাহলে 5/6 অংশ জল খরচ হবে কত ঘন্টায় আমরা নির্ণয় করব, 4/5/6। তাহলে এটা উল্টে যাবে, 4 গুণিত 6/5 হবে, মানে 24/5 ঘন্টায়। 24/5 ঘন্টায় 5/6 অংশ জল খরচ হচ্ছে। তাহলে দেখো এখানে 4 পূর্ণ 4/5 ঘন্টা আসছে, যদি 5 দিয়ে আমরা 24কে ভাগ করি সেখান থেকে দেখো 4 ঘন্টা, আমরা এটাকে মিনিটে আনবো, তাহলে 4/5 গুণিত 60 মিনিট করতে হবে। দেখো 4 ঘন্টা 48 মিনিট হচ্ছে, তার মানে 4 ঘন্টা 48 মিনিটে রেহানাদের বাড়ির সব কাজ করতে পারবে যদি চৌবাচ্চাটি 25 মিনিট খোলা থাকে। দেখো বলা ছিল 25 মিনিট যদি চৌবাচ্চাটি খোলা থাকে, তাহলে ওরা কতক্ষণ কাজ করতে পারবে, সেই জন্য 25 মিনিটে চৌবাচ্চাটি কতটা পূর্ণ হয়েছিল আমরা নির্ণয় করেছি। এবার খালি হলে চৌবাচ্চার জলটা দিয়ে তারা 4 ঘন্টা 48 মিনিটে কাজ করতে পারবে, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার দেখো 4 দাগের 3। এটা তোমরা পেজ নম্বর 136-এ সেকেন্ড সামেটিভে ছিল, যেটা 6 নম্বর স্কুলের 2/3, সেই সমাধান দেখবে পুরানো ভিডিও প্লেলিস্টে গিয়ে, তোমরা সেকেন্ড সামেটিভের ভিডিও থেকে এটা পেয়ে যাবে। আর 4 দাগের 3-এ যেটা রয়েছে সেটা তোমাদের পর্ষদের পেজ নম্বর 147-এ 3/2 আছে, তাই তোমরা থার্ড সামেটিভে এখানেই এই ভিডিওটা পেয়ে যাবে, যেটা তোমাদের প্লেলিস্টে থাকবে থার্ড সামেটিভের ক্ষেত্রে পেজ নম্বর 147 পর্ষদের প্রশ্নপত্রে। এবার দেখো 4/5, এখানে বলেছে যদি m+n = 5, mn = 6 হয়, তবে m² + n² * m³ + n³ এর মান নির্ণয় করতে হবে। তো যেগুলো দেওয়া আছে প্রথমে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম, এবার দেখো এদেরকে কাজে লাগিয়ে আমরা m² + n² এর মান বের করব। তাহলে a² + b² এর সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। এটার ক্ষেত্রে দুটো সূত্র হয়, একটা a-b² + 2ab, আরেকটা হয় a+b² - 2ab।
এই সূত্রটা প্রয়োগ করব a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab কারণ আমরা m প্লাস n এর মান জানি সেই জন্য এই সূত্রটা প্রয়োগ করলাম তাহলে হয়ে গেল কত m প্লাস n এর মান 5 সেই জন্য 5 এর স্কয়ার হলো m এর মান 6 সেই জন্য এখানে m এর পরিবর্তে 6 বসালাম 25 মাইনাস 12 পেলাম অর্থাৎ আমাদের 13 আসলো m স্কয়ার প্লাস n স্কয়ার এর মান এটাকে আমরা 3 নম্বর দিয়ে দিলাম এবার দেখো m কিউব প্লাস n কিউব এর মান আমরা বের করব কারণ কি আমাদেরকে এখানে চেয়েছিল m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু m কিউব প্লাস n কিউব এর মান সেই জন্য আমরা m কিউব প্লাস n কিউব নির্ণয় করার জন্য কি করব a কিউব প্লাস b কিউব এর সূত্র অ্যাপ্লাই করব a কিউব প্লাস b কিউব সমান কি হয় a প্লাস b এর হোল কিউব মাইনাস tab ইনটু a প্লাস b হয় সেক্ষেত্রে দেখো m প্লাস n এর হোল কিউব মাইনাস 3mn ইনটু m প্লাস n পেলাম এবার m প্লাস n মানে আমরা জানি 5 mn মানে জানি 6 মানগুলো আমরা বসিয়ে দিলাম দেখো তাহলে 5 এর কিউব মানে 5 25 সঙ্গে 125 হলো আর এখানে 5 6 30 তার সঙ্গে 3 গুণ করে পেলাম 90 তাহলে 125 থেকে 90 বিয়োগ করে আমাদের হচ্ছে কত 35 তাহলে m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু m কিউব প্লাস n কিউবের মান আমরা নির্ণয় করব এটাকে 3 দিয়ে রেখেছিলাম এটাকে 4 দিয়ে দিয়েছি মানগুলো বসিয়ে দিলে আমাদের হচ্ছে 455 তোমরা 13 সঙ্গে 35 কে গুণ করে দেখবে তোমাদের 455 আসবে তাহলে এটাই হয়ে গেল আমাদের নির্ণয় মান m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু m কিউব প্লাস n কিউবের দেখে নাও এটাই হয়ে গেল আমাদের মান এরপর দেখো 4 এর দাগে 6 এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা রয়েছে কি রয়েছে x টু দি পাওয়ার 12 মাইনাস y টু দি পাওয়ার 12 প্রথমে আমরা কি করব হোল স্কয়ারের সূত্রে আনব সেই জন্য x টু দি পাওয়ার 6 এর হোল স্কয়ার মাইনাস y টু দি পাওয়ার 6 এর হোল স্কয়ার লিখলাম তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র প্রয়োগ করতে পারবো তাহলে দেখো a এর পরিবর্তে আছে x টু দি পাওয়ার 6 b এর পরিবর্তে আছে y টু দি পাওয়ার 6 তাহলে দেখো x টু দি পাওয়ার 6 প্লাস y টু দি পাওয়ার 6 হয়ে যাবে ইনটু x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6 হয়ে যাবে তাহলে দেখো এই হোল টু দি পাওয়ার 6 আছে এখানে আমরা কিউবের সূত্রে আনার জন্য কি করব x স্কয়ারের হোল কিউব প্লাস y স্কয়ারের হোল কিউব লিখব একইভাবে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করার জন্য কি করব কিউবের হোল স্কোয়ার আকারে এটাকে লিখব তাহলে x এর কিউবের হোল স্কোয়ার মাইনাস y এর কিউবের হোল স্কোয়ার পাবো দেখো এবার a কিউব প্লাস b কিউব মানে a প্লাস b ইনটু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার হলো আর এদিকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রে পেলাম আমরা x কিউব প্লাস y কিউব ইনটু x কিউব মাইনাস y কিউব তাহলে দেখো এই জায়গাটা x টু দি পাওয়ার 4 হয়ে যাবে মাইনাস x স্কোয়ার y স্কোয়ার হয়ে যাবে প্লাস y টু দি পাওয়ার 4 হবে এখান থেকে আমরা কি পাবো দেখো a কিউব প্লাস b কিউব মানে a প্লাস b ইনটু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার হয় সেই সূত্রে এটা পাবো যে x প্লাস y ইনটু x স্কোয়ার মাইনাস x y প্লাস y স্কোয়ার একইভাবে a কিউব মাইনাস b কিউবের সূত্র থেকে এখানে পেয়ে যাব x মাইনাস y ইনটু x স্কোয়ার প্লাস x y প্লাস y স্কোয়ার তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণের ফলাফল চলে আসলো আমরা শুধু সাজিয়ে লিখে দেব x প্লাস y কে প্রথমে লিখলাম তারপর x মাইনাস y কে x স্কোয়ার প্লাস y স্কোয়ার কে লিখলাম তারপরে আমরা কি করব x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার শেষে এটাকে সাজিয়ে লিখবো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার এরপর দেখো 4 এর দাগে 7 এ যেটা তোমাদের রয়েছে সেটা তোমাদের প্রথম স্কুল অর্থাৎ 149 নম্বর পেজে রয়েছে যেটা 7 এর দাগের 1 সেখান থেকে তোমরা দেখে নেবে এবার দেখো পরের প্রশ্ন 5 এর দাগের 1 এটা তোমাদের 2 নম্বর স্কুলের 9 এর দাগের 1 এর সমাধান যেটা তোমাদের পেজ নম্বর 150 এ ছিল পুরানো ভিডিও থেকে দেখবে আর 5 এর দাগের যেটা 2 রয়েছে সেটা তোমাদের পর্ষদ নমুনাতে 9 এর দাগের 1 এ ছিল পেজ নম্বর 147 এ 5 এর দাগের 3 এরটা রয়েছে পর্ষদ নমুনার 9 এর দাগের 3 যেটা পেজ নম্বর 147 এ আছে সেই ভিডিওগুলো থেকে তাহলে ওগুলো দেখে নেবে এবার দেখো 6 এর দাগের 1 এখানে বলেছে 12.6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখাকে সমান 7 ভাগে ভাগ করে প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা কি করব 12.6 সেন্টিমিটার একটি রেখাংশ আমরা নিয়ে নেব এবি নিয়েছি 12.6 সেন্টিমিটার তারপর এ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ কাটব বি বিন্দুতে বসিয়ে নিচের দিকে বৃত্তচাপ কাটব একটি ছোট মাপের কোণ নিয়ে নেব যেই কোণটা এইখানে নেব সেই কোণটা বি বিন্দুর ক্ষেত্রেও নেব তাহলে দেখো যোগ করে দেব এবার সমান যেহেতু 7 ভাগে বলেছে তাই 6টি ব্যাসার্ধ কেটে নেব এক্ষেত্রেও তাই 6টি কেটে নিলাম তাহলে দেখো
যোগ করতে হবে আমাদেরকে পি এর সঙ্গে কিউ, আর এর সঙ্গে এস, টি এর সঙ্গে ইউ, ভিডব্লিউ, এক্স ওয়াই এবং এম এর সঙ্গে যোগ করেছি কাকে, এনকে। তাহলে দেখো কটা ভাগ আমরা পেয়েছি, এসি, সিডি, ডিই, ইএফ, এফজি, জিএইচ এবং এইচবি। তাহলে মোট আমরা সাতটি ভাগ পেলাম। এবারে প্রত্যেকটি ভাগের মাপ তোমরা যদি স্কেলে করে মাপো অবশ্যই তোমাদের আসবে 1.8 সেন্টিমিটার, এটাই আসবে। তাহলে প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য যেহেতু আলাদাভাবে চেয়েছিল তাই আমরা বললাম প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য 1.8 সেন্টিমিটার, এবং এখানেও প্রত্যেকটি ভাগ আলাদা করে লিখে নিয়েছি 1.8 সেন্টিমিটার। এখানে বলেছে এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার। 4.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ বলা আছে 45 ডিগ্রি। ত্রিভুজটি কী প্রকারের হবে সেটিও আমাদেরকে বলতে হবে। তো প্রথমে আমরা স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার কেটে নিয়েছি, 45 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে এঁকে নিয়েছি। তাহলে দেখো আমরা প্রথমে একটা রশ্মি নিয়েছি বি এক্স, তারপর বি বিন্দুতে বসিয়ে সি পর্যন্ত 5 সেন্টিমিটার কেটে নিয়েছি। আগে তো আমাদের বাহু নেওয়াই ছিল, সেখান থেকে আমরা কেটে নিয়েছি। এবার দেখো 45 ডিগ্রি কোণটা যেহেতু 4.5 সেন্টিমিটারের অপোজিট, সেই জন্য আমরা বি বিন্দুতে বসিয়ে 45 ডিগ্রি কম্পাসের সাহায্যে কেটে নিয়ে যোগ করে দিলাম। তাহলে দেখো সি বিন্দুতে বসিয়ে এখানের 4.5 সেন্টিমিটার কেটে দিলাম। তারপর আমরা কী পাচ্ছি, দেখো ত্রিভুজ এবিসি পাচ্ছি যার ক্ষেত্রে এসি সমান 4.5 সেন্টিমিটার, আর বিসি সমান 5 সেন্টিমিটার, এবং 4.5 সেন্টিমিটার বাহুর বিপরীত কোণ এবিসি সমান 45 ডিগ্রি নিয়েছি, যেখানে এবি সমান আমাদের এসেছে 6 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের প্রকার জানতে চেয়েছে, ত্রিভুজটি সূক্ষ্মকোণী, তোমরা চাঁদার সাহায্যে কোণগুলো মেপে দেখবে প্রত্যেকটাই কিন্তু সূক্ষ্মকোণ এসেছে। তাছাড়া ত্রিভুজটি বিষমবাহু কারণ প্রত্যেকটা বাহুর মাপ আলাদা আলাদা। তাহলে ত্রিভুজের প্রকারও আমরা বলে দিলাম আর ত্রিভুজ আমরা অঙ্কনও করে দেখিয়ে দিলাম। এবার দেখো 6 এর দাগে 3, এখানে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে যার দুটি কোণ বলা আছে 40 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এবং 40 ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য বলা আছে 5 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা 5 সেন্টিমিটার সরলরেখাংশ, 40 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে এঁকে নিয়েছি। তারপর দেখো আমরা কী করেছি, একটি রশ্মি নিয়েছি এ এক্স, সেখানে এ বিন্দুতে বসিয়ে আমরা 40 ডিগ্রি এঁকে যোগ করে দিয়েছি। তাহলে দেখো আমাদের এখন কাজ কী, বি বিন্দুতে বসিয়ে 40 ডিগ্রি আঁকা, তারপর বি কিউ যোগ করা। এবার বি কিউ এর ওপর চাঁদার সাহায্যে যেই নেওয়া ছিল 60 ডিগ্রি কোণ সেটা আমাদেরকে এখানে কেটে দিতে হবে। তাহলে যোগ করে দিতে হবে, দেখো এখানে আমরা কী পাচ্ছি, একান্তর কোণ পাচ্ছি। যেহেতু এটার মান হয়েছে 60 ডিগ্রি, তাহলে এটার মানও 60 ডিগ্রি হবে, এই জায়গাটা আমরা 60 ডিগ্রি পেয়ে যাব। 5 সেন্টিমিটার আমাদের কাটাই ছিল, তাহলে 5 সেন্টিমিটার হয়ে যাচ্ছে 60 ডিগ্রি এর কিন্তু বিপরীত বাহু। এটাই তাহলে আমাদের অঙ্কন। এবং দেখো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে বিএসি সমান 40 ডিগ্রি, 60 ডিগ্রি হচ্ছে এসিবি বা বিসিএ, এটা হচ্ছে 60 ডিগ্রি, এবং 60 ডিগ্রি এর বিপরীত বাহু হচ্ছে এবি সমান 5 সেন্টিমিটার। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এইগুলোই ছিল পার্ট 2 এর অ্যান্সার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে, আর সায়েন্স গামা চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।